नमस्कार, আমি সৌরভ। प्रत्येक के स्वागत उपासना यूट्यूब चैनेले। आज के जानाब आगामी 18 फेब्रुआरी शिवरात्रि शनिवार आमादेर मध्य अनेकेरी जीवने रयेछे ग्रहदोष। ग्रहदोष अर्थात ग्रहराज शनिदेवेर, तारा कर्मफल भोग करें, खूब कष्टेर मध्य थाकें। आजकेर भिडियोते बोलबो एई बछर 2023 साले शनिवारे होच्छे शिवरात्रि, आर एई बछर जदि आपनी चेष्टा करें सठिकभावे शिवरात्रि पालन करार माध्यमे आपनी किन्तु एई ग्रहदोष थेके मुक्ति लाभ करते पारें। आपनार जीवने जदि 100% ग्रहदोषेर लाभ थाके अंततः पक्षे आपनी सेखान थेके 40-50% मुक्ति लाभ करबेनई करबेन। जदि आजकेर एई भिडियोटी देखे सठिकभावे काजगुलि करते पारें। 18 फेब्रुआरि शनिवार होच्छे शिवरात्रि। शिव हलेन शनिदेवेर गुरुदेव, ताई एई जे महाजोग आपनाके एमन किछु काजेर कथा बोलबो जदि आपनी सठिकभावे करते पारें किछुटा होलेओ ग्रहदोष थेके मुक्ति पाबेन। तबे आपनादेर प्रत्येककेके जानिये राखि एई ग्रहदोष प्रत्येकेर जीवने आसबे आज अथवा काल, किन्तु भोगान्तिर भोग करतेई हबे। 7.5 বছরে 7.5-ই আসতে পারে, 2.5-ই আসতে পারে, 2.5 বছরের এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু আসবে। তাই আমি বলবো প্রত্যেককে এইবার শিবরাত্রিটা এইভাবেই পালন করুন, সুফল সুদিন আসবে। যারা এখনো পর্যন্ত উপাসনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আর নিচের কমেন্ট সেকশনে আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় লিখতে ভুলবেন না। তবে চলুন এবার আমাদের ভিডিওর মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। শনিবার আমরা কেমনভাবে পালন করি? যারা শনিদেবকে সন্তুষ্ট করতে চান শনিবারে নিরামিষ আহার গ্রহণ করেন, শনিদেবের শনি মন্দিরে গিয়ে পুজো দেন, নীল অপরাজিতা ফুল দেন, কালো মিষ্টান্ন দেন, ধূপ ধুনো কাঁচা দুধ দেন, এইভাবে শনিদেবকে সন্তুষ্ট করা হয়। এই দিন ভিখারিতে দান করা হয়, এইভাবে শনিদেবকে সন্তুষ্ট করা হয়। প্রিয় বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এই বছর 2023 সালের যে শিবরাত্রি, এই বছর আপনারা যেহেতু শনিবারে শিবরাত্রি তাই এই কাজগুলো কম্পালসারি প্রত্যেকে করবেন, কারণ এই দিন একটি মহাযোগ তৈরি হয়েছে। একে শনিবার শনিদেবের বার, অপরদিকে শনিদেবের গুরুদেব স্বয়ং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত খুশির দিন শিবরাত্রি। তাই এই চতুর্দশী তিথিতে এবং তারপরেই আবার অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে, তাই চতুর্দশী তিথিতে আপনারা অতি অবশ্যই এই সুযোগটা কিন্তু কোনোভাবেই হারাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই শনিদেবের যে শনির যে শনিবার যে আমাদের পালনীয় ক্রিয়া, নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো দেওয়া, সর্ষের তেল কালো তিল দিয়ে পুজো দেওয়া, কালো মিষ্টান্ন দিয়ে পুজো দেওয়া, কাঁচা দুধ দিয়ে পুজো দেওয়া, দান করা, ধূপ দেখানো, প্রদীপ বা মোমবাতি জ্বালানো শনি মন্দিরে, এইগুলি করবেন। এর সঙ্গে হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এর সঙ্গে আপনাদের আরও কিছু কাজ করতে হবে। দেবাদিদেবের শিবরাত্রির ব্রতটিও আপনাকে একই সঙ্গে একই দিনে পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করুন বা আপনারা নির্জলা উপবাস করুন, সুফল অতি অবশ্যই আপনারা পাবেন। হ্যাঁ বন্ধুরা, নির্জলা উপবাস করুন, সুফল মিলবে। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন,
আপনারা অনেকেই কাককে খেতে দিয়ে থাকেন, তাই যদি এই দিন কাককে খেতে দেওয়া হয় সেক্ষেত্রেও সুফল কিন্তু আপনাদের আসবেই আসবে। তাই আমি বলবো এই দিন কিন্তু আপনারা চেষ্টা করবেন কাককে খেতে দিতে, কাককে খেতে দিলেও কিন্তু সুফল আপনাদের মিলবেই মিলবে। তাই এই দিনে কিন্তু আপনাদের কাককে খেতে দিতে হবে। এই ধরনের বেশ কিছু বিষয় আপনি পালন করুন, বিশেষ করে এই দিন ঝগড়া ঝামেলা বচসা এই জিনিসগুলি যেন একেবারেই না করা হয়। এই দিন গরিব দুঃখীকে দান করবেন, কোনোভাবেই কারোর মনে কিন্তু কষ্ট দেবেন না। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কষ্ট দিয়ে থাকেন, এই দিন কিন্তু কোনোভাবেই কারুর মনের মধ্যে কষ্ট দেবেন না, দেখবেন সুফল আপনি পেতে বাধ্য। আপনাদের সিরিয়াসভাবে বলছি, যদি চেষ্টা করেন অবশ্যই সুফল আপনারা পাবেন পাবেন পাবেন। তাই চেষ্টা করুন বন্ধুরা, আপনারা যদি চেষ্টা করেন তার সুফল সুদিন কিন্তু লাভ হবেই হবে প্রিয় বন্ধুরা। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার ফল কিন্তু সঠিক আসবেই আসবে। তাই এবারে শিবরাত্রি আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে, তাই এই সুযোগ যদি আপনি হাতছাড়া করতে না চান তাহলে অবশ্যই আপনার জন্য একটি ভালো রেজাল্ট আসতেই চলেছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণভাবে অনুরোধ রইল আপনারা এই কাজগুলি করে দেখুন, তারপর রেজাল্ট না পেলে আমাদের জানাবেন। কারণ ধর্ম নিয়েই মানুষ এতদিন বেঁচে আছে, ধর্মের ওপর চেষ্টা করি তারা কিন্তু এগুচ্ছে। তাই আপনারাও কিন্তু চেষ্টা করুন, চেষ্টা করলে কিন্তু বিফল হবেন না। সামান্য ছোট ছোট কাজ যদি আপনারা এই এই যে শিবরাত্রি চতুর্দশী তিথিতে করতে পারেন, সেই ফল কিন্তু আপনারা দারুণভাবে লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই ফল আপনাদের দারুণভাবে লাভ হবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি, যে কোনো প্রকারের মনস্কামনা সব কিছু কিন্তু আপনাদের চরিতার্থ অবশ্যই হবে। তাই চেষ্টা করুন ফল লাভ করার জন্য, ফল লাভ অবশ্যই হবে, 100-এ 100% আপনারা পাবেন। তাই ফল লাভ করতে গেলে আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই আপনি কিন্তু তার রেজাল্ট পাবেন। আর এই এই যে সুযোগ, এই সুযোগ কিন্তু বারবার আসে না বন্ধুরা। তাই এই সুযোগের সদ্ব্যবহার আপনাদের করতেই হবে, এই সুযোগের সদ্ব্যবহার করলে আপনি কিন্তু খুব একটি ভালো রিটার্ন অবশ্যই পাবেন। তাই আপনাদের কাছে একান্ত পরিমাণ অনুরোধ রইল, এটি চেষ্টা করুন যাতে ফল লাভ হয়। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটিকে ভালো লাগলো লাইক করুন, পারলে শেয়ার করুন, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।